চা বিক্রি করে যে কোটিপতি হওয়া যায় সেটা প্রমাণ করে দেখালেন ভারতের পুনের এক চা বিক্রেতা। তার মাসিক আয় কত জানেন? 12 লক্ষ টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। পুনের ওই চা বিক্রেতার নাম নবন্ত উইলে। পুনেতে প্রথমে একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন। সুস্বাদু চায়ের জন্য ধীরে ধীরে শহরে বেশ পরিচিতি পান তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নবন্তকে। চায়ের ব্যবসার পরিধিও বাড়তে থাকে। উইলে টি হাউস নামে পুনেতে এখন 3টি দোকান চলে। শুধু তাই নয়, তার দোকানের কর্মচারীর সংখ্যাও কম নয়, 12 জন কাজ করেন সেখানে। মাস খানেক আগেই রোজগার প্রসঙ্গে মোদি বলেছিলেন, পকোড়া বেচে 200 টাকা কামানো কি রোজগার নয়? এই মন্তব্যের জন্য তাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পকোড়া বেচে হয়তো 200 টাকা রোজগার করা যেতে পারে, কিন্তু চা বেচে যে কোটিপতি হওয়া যায় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন নবন্ত। পুনের এই চা বিক্রেতা বলেন, চায়ের ব্যবসাও একটা ভালো রোজগারের উপায়। অনেক ভারতীয় এই ব্যবসা করছেন আর এই ব্যবসা দিন দিনে বাড়ছে, আর এতে যে তিনি খুশি সেটাও জানান নবন্ত। তবে পুনের চৌহদ্দিতে আটকে থাকতে চান না তিনি। তার এই ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য। 2011-তে চায়ের ব্যবসার কথা মাথায় আসে নবন্তের। চায়ের প্রতি দেশবাসীর যে ভালোবাসা, সেটাকে একটা ব্র্যান্ডে পরিণত করার পরিকল্পনা মাথায় আসে তার। তারপরে এই ব্যবসায় নেমে পড়া। নবন্ত জানান, পুনেতে তেমন কোনো নাম করা চায়ের দোকান ছিল না যেখানে গেলে সুস্বাদু চা পাওয়া যায়। তাই শহরবাসীকে সে স্বাদ যোগাতেই ব্যবসার সিদ্ধান্ত। না, যেমন তেমন ভাবে নয়, কীভাবে সুস্বাদু চা তৈরি করতে হয় সে জন্য 4 বছর ধরে রীতিমতো চা নিয়ে গবেষণা করতে হয়েছে। এরকম আরও তথ্য পেতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।